তোমরা 5 মিনিট দাঁড়াও, সুমি সাগর রেডি হোক, আমি নীরবকে নিয়ে আসছি। ওকে। তারপর নিশা খুব রেগে ছাদে গেল আর নিশা গিয়ে নীরবের কলার ধরে বলল, তুমি নাকি বলেছো আমাদের বেড়াতে নিয়ে যাবে না? নিশার এইভাবে নীরবের কলার ধরায় নীরব নিজে রেগে গেল, তাই সে নিশাকে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায় আর বলল, আপনার সাহস কি করে হয় আমার কলার ধরার? তোমার সাহস কি করে হয় আমার সাথে গ্রাম দেখতে না যাওয়ার? আমার ইচ্ছা তাই আমি যাব না। আমারও ইচ্ছা তাই আমি কলার ধরেছি। আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? যেটা করেছি এটা অনেক কম, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। নো ওয়ে। ভালোই ভালোই বলছি, ভদ্র ছেলের মতো চলো, না হলে। না হলে কি? মনে রাখবেন আমি একজন সিআইডি পুলিশ অফিসার, আমার সাথে টক্কর দিতে আসলে কিন্তু। তুমি যে সিআইডি পুলিশ সেটাই মনে রাখছি, আর সাথে এটাও মনে রাখছি যে তুমি ডাক্তার না। আমি এখন গিয়ে আন্টিকে এই কথাটা বলবো, ওকে? আচ্ছা, আপনি কেন আমার পিছনে পড়ে আছেন বলেন তো? পৃথিবীতে তো আরো ছেলে আছে, তাদের কাছে যান। তারাও যদি সেই একই কথা বলে, অন্য ছেলেদের কাছে যাও তখন? উফ, চলুন, আপনার মতো বাচালের সাথে কথা বলা মানে শুধু শুধু এনার্জি নষ্ট করা। এই তো খুব তাড়াতাড়ি বুঝে গেছো, এখন চলো। তারপর সেখান থেকে নিশা আর নীরব নিজে চলে আসলো, আর তারপর নিশা নীরব সুরাইয়া সাগর সুমি গ্রাম দেখার জন্য বের হলো। আর গ্রাম দেখতে যাওয়ার সময় যখন নীরবরা বাড়ি থেকে বের হচ্ছিল তখন নীরবের মা নীরবকে বলল, নীরব তুই তো বললি ওদের নিয়ে গ্রাম থেকে দেখতে যাবি। হুম মা, যেতে যাচ্ছিলাম না, কিন্তু ভাবলাম বাড়িতে বসে থেকে কি করব, তাই ভাবলাম ওদেরকে নিয়ে গ্রাম থেকে ঘুরে আসি। ভালো করছিস, যা ওদের সাথে গিয়ে ঘুরে আয়, কিন্তু তাড়াতাড়ি আসিস, একটু আংটি বদলের কাজ শুরু করতে হবে। ওকে মা। তারপর নীরবরা গ্রাম দেখতে চলে গেল। অল্প একটু গ্রাম দেখেই নীরব বলল, চলুন সবাই এবার বাড়ি যেতে হবে। এই তো আসলাম, আর এখনই চলে যাব? তো গ্রাম দেখতে চাইছিলেন, দেখাইলাম, আর এখন কি চাই? তোমাকে। কি ফিসফিস করছেন? কিছু না, আমি আরো গ্রাম দেখব। এইটা আপনার মামার বাড়ি নয় যে আপনার সব আবদার রাখা হবে। ভাই আপু এত করে বলছে, চলো না একটু ঘুরি। আরে চলো, আমার ওই স্পেশাল জায়গাতে যাই। না একদম নয়, ওখানে আমি এনাদের নিয়ে যাব না। কেন? ওখানে আমরা গেলে কি হবে? কিছু হবে না, কিন্তু আমি আপনাদের নিয়ে যেতে পারবো না। না আমি ওখানে যাবই। চুপ, একদম চুপ, একটাও কথা বলবেন না। গ্রাম দেখতে চেয়েছেন, নিয়ে আসছি, আর একটাও কথা বলে এখানে রেখেই চলে যাব। তারপর নীরবের ধমকে নিশা চুপ হয়ে গেল, আর নীরব সেখান থেকে সোজা বাড়ির পথে হাঁটা দিল, আর নীরবের পিছে পিছে সাগর সুমি সুরাইয়া আর নিশাও হাঁটা দিল, কারণ নীরবের এক ধমকে সবাই চুপসে গেছে। তারপর সেখান থেকে সবাই বাড়ি চলে আসলো। সবাই বাড়িতে ফিরে যে যার রুমে চলে গেল। তারপর দুপুরে খাবার সময় সবাই একসাথে খেলো, আর খাওয়া শেষ করে নিশা নিজের ঘরে যায়, আর ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। তাকে খুব ক্লান্ত লাগছে, তাই নিশা একটুখানি শুয়ে পড়ল আর শুতেই ঘুমিয়ে গেল। তারপর বিকেলে প্রচণ্ড আওয়াজের কারণে নিশার ঘুম ভেঙে যায়। নিশা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বাইরে এসে দেখে দুইটা সাউন্ড বক্স লাগিয়েছে বাড়ির উঠানে, সেখানে গান পরিচালনা করছে নীরবের ছোট চাচাতো ভাই, আর সুরাইয়ারা তাকে দেখে হাসছে। নিশা আবার ঘরে চলে গেল। তারপর সে হাত মুখ ধুয়ে নিল, আর হাত মুখ ধোয়া শেষে নিশা ভাবলো মায়ের সাথে একটু কথা বলি, যেই বাবা সেই কাজ। তারপর সে কল করলো তার মাকে, আর নিশার মা নিশার কল ধরে নিশাকে বলল, হ্যালো মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বাবা কোথায়? তোর বাবা তো অফিসে গেছে। ও, খাওয়া দাওয়া করছো? হুম, তুই করছিস? আর তোরা কি নীরবের বাড়ি খুঁজে পেয়েছিস? হ্যাঁ মা, পেয়েছি। আর 7 দিন পর নীরবের বিয়ে। মা এখনো অনেক সময় আছে, আর আমার বিশ্বাস তুই ঠিক পারবি। মা কাল ওর এনগেজমেন্ট। শোন, এখন কিছু করিস না, না হলে বিয়ে আটকাতে পারবি না। যা হচ্ছে হতে দে, আর এনগেজমেন্ট হলেই বিয়ে হয় না, বুঝেছিস? হ্যাঁ মা। আচ্ছা মা, এখন রাখি, ভালো থেকো। তুইও নিজের খেয়াল রাখিস। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর নিশা ফোন রেখে ঘরে একা একা বসে আছে। তখন হাসতে হাসতে সুমি ঘরের ভেতরে আসলো, আর সুমির হাসা দেখে নিশা বলল, কি হয়েছে, হাসছিস কেন? তুমি দেখলে তো তুমি হাসবে। কি দেখে হাসবো? নীরব ভাইয়াকে। কেন, ওকে দেখে হাসবো কেন? দেখতে যদি চাও আমার সাথে বাইরে এসো। কেন? আসবে তো তাহলে, দেখতে পাবে। তারপর নিশা আর সুমি বাইরে গেল,
আর দোতলা থেকে সুমি নিশাকে নিচে তাকাতে বলল। তারপর নিশা যা দেখলো সেখানে হাসবে নাকি রাগবে কিছুই বুঝতে পারছে না, কারণ সাউন্ড বক্সে লুঙ্গিডাস গান দিয়েছে আর সেই গানে নাচছে নীরব। আপনারা হয়তো বলতে পারেন যে এতে সুমির এত হাসার কারণ কি আছে, তাহলে শুনুন। আসলে নীরব নাচছে, এতে হাসি পাচ্ছে না, কিন্তু নীরব লুঙ্গি ড্যান্স গানে গামছা ড্যান্স দিচ্ছে, তাও আবার থ্রিক ওয়াটার প্যান্ট পরে আর গলায় গামছা দিয়ে ড্যান্স করছে, তাও আবার লুঙ্গি ড্যান্স গানে, তাতে সুমি হাসছে। নিশার নীরবের নাচ দেখে হাসি পাচ্ছে, কিন্তু নিজের বিয়েতে এইভাবে করে নাচানাচি করার কি আছে, তাই নিশার রাগ হচ্ছে। আর নিশা এখন কি রিয়াকশন দেবে তা সে নিজেও বুঝতে পারছে না। তারপর নিশা নিচে চলে গেল আর নীরবের সামনে দাঁড়ালো, আর নিশা নীরবকে রেগে গিয়ে বলল, এখানে কি হচ্ছে? আসলে আপু আমি বলছি আপনাকে যে এখানে কি হয়েছিল। সুরাইয়া একদম চুপ, ওকে একটাও কথা বলবি না, না হলে কিন্তু তোকে মেরে তোর মাথা থেকে সব ভূত তাড়িয়ে দেব। সুরাইয়া তুমি বলো, আমি বলছি তোমাকে কেউ কিছু করতে পারবে না। না সুরাইয়া তুই কিন্তু মার খাবি। সুরাইয়া তুমি বলো। বলছি আমি আর ভাইয়া একটু ওই দিকে গিয়েছিলাম, আর ওই দিক দিয়ে আসার সময় দেখি একটা গাছে একটা আম পেকে আছে। আমটা ছিল আমাদের গ্রামের সবচেয়ে কিপটি লোকের গাছ, আর ওই গাছ থেকে কেউ এই পর্যন্ত টাকা ছাড়া আম খায়নি, কারণ উনি গাছের নিচে সব সময় থাকত। আরে আর যে ওই গাছ থেকে আম পারে তাকে ধরতে পারলে গাছের সাথে বেঁধে রাখে। আর ওই লোকটা নাকি অনেক বুদ্ধি, যদিও কেউ ওই লোকটার কোনো প্রশ্ন উত্তর দিতে পারে তবেই তাকে ছাড়ে, আর না হলে তাকে সারাদিন বেঁধে রাখে ওই গাছের নিচে। তাই এই ভয়ে আমি আম পারি না। তো ওই গাছের আম ছিল খুব সুস্বাদু, আর ভাইয়া আমাকে বললো আমটি পেরে আনতে। আমি বললাম না বাবা, আমি এই প্রশ্নপত্রের সামনে পড়লে নিশ্চিত ফেল করব, আমি যাব না। ভাইয়া আমাকে অনেকবার বলে পেরে আনতে, আমি না না করতে করতে বিরক্ত হয়ে যাই। তাই ভাইয়াকে চ্যালেঞ্জ করি, পারলে তুমি পেরে নিয়ে এসো। তখন ভাইয়া বলে এটা তো আমার বা হাতের খেল। আমি ভাইয়াকে চ্যালেঞ্জ করে বললাম, ভাইয়া যদি তুমি চ্যালেঞ্জ দিতো তাহলে আমি ভাইয়ার সব কথা শুনব, আর যদি ভাইয়া হারে তাহলে ভাইয়া আমার সব কথা শুনবে। ভাইয়া যখন আমটা পাড়তে গেল তখনই ওই লোকটা দেখে ফেলে, আর ওই লোকটা নীরব ভাইকে চিনত না, তাই উনি নীরব ভাইকে ধরে রাখে। তারপর আমি যখন গিয়ে বললাম যে ইনি হলেন নীরব লোকের নাতি, তখন তিনি বললেন, ও যে হোক ওকে আমি এমনিতে ছাড়বো না, তাই ওকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু ও তো ডাক্তার সব জানে, তাহলে কি প্রশ্ন করা যায়, কি বলা যায় কি বলা যায়। হ্যাঁ পেয়েছি, তোমাকে একদমই ব্যঞ্জন বর্ণ বলতে হবে। তখনই নীরব ভাইয়া বলে, ক খ গ ঘ ঞ ছ ছ বড় জ ঝ পি ঠ ট ঠ ড ঢ ম ধ ন পর্যন্ত ঠিকঠাক বলছে, আর তারপর থেকে আবোল তাবোল বলা শুরু করেছে। এটা দেখে আমি আর ওই লোকটা সে কি হাসি, পরে লোকটি ভাইয়াকে ছেড়ে দেয় আর আমিও চ্যালেঞ্জ জিতে গেলাম, আর বললাম বাড়িতে গিয়ে প্যান্ট পরে গলায় গামছা নিয়ে লুঙ্গি ডান্স দিতে হবে। তাই নীরব ভাইয়া এখন লুঙ্গি ডান্স দিচ্ছে। এরপর সুরাইয়ার কথা শুনে নিশাও হেসে গড়িয়ে পড়ল, আর নীরব রেগে গিয়ে তার ঘরে চলে যায়। আর এদিকে নিশার হাসি যেন থামছেই না। তারপর নিশা হাসতে হাসতে নীরবের রুমে চলে যায়, আর নিশা নীরবের রুমে গিয়ে দেখলো নীরব মুখ ফুলিয়ে বসে আছে, মনে হচ্ছে বেচারা অনেক রেগে গেছে। তো নিশা কিছুতেই হাসি থামাতে পারছে না, সে নীরবের রুমে গিয়ে হাসছে, আর এসব দেখে নীরবের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তারপর নীরব নিশার দিকে রাগে চোখে তাকালো, আর নিশা তার হাসি কোনো মতে হাসি থামায়, তবুও হাসতে হাসতে নীরবকে বলে, হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।